নমস্কার, আপনাদের সাথে আমি লগ্নজিতা। আপনারা দেখছেন আনন্দবার্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। কয়েকদিনের টানা বৃষ্টিতে শিলাবতী, কংসাবতী, দামোদর, দ্বারকেশ্বর, শালি সহ বাঁকুড়া জেলার সবকটি নদীতেই জলস্তর বাড়ছে। আনন্দবার্তার খবরের জেরে অবশেষে উন্মুক্ত করে দেওয়া হলো উচালনের নিকাশি নালা। অন্যান্য জায়গার সাথে সাথে 27 নম্বর ওয়ার্ডেও বর্ষণে জেরবার এলাকাবাসী। জিএসসিইর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার। জোড়ামন্দি সংলগ্ন জিটি রোডের ধারে ওষুধের দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল রবিবার। চৌরঙ্গি ক্লাব ফুটবল ময়দানে একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। চলে আসছি বিস্তারিত খবরে। কয়েকদিনের টানা বৃষ্টিতে শিলাবতী, কংসাবতী, দামোদর, দ্বারকেশ্বর, শালিসহ বাঁকুড়া জেলার সবকটি নদীতেই জলস্তর বাড়ছে। জলমগ্ন জেলার বিস্তীর্ণ এলাকা, আতঙ্কগ্রস্ত স্থানীয় বাসিন্দারা। সমগ্র পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে প্রশাসন। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন জেলা বাঁকুড়া। শিলাবতী, কংসাবতী, দামোদর, দ্বারকেশ্বর, শালি সহ জেলার সবকটি নদীতেই জলস্তর ক্রমবর্ধমান হওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে মানুষের মধ্যে। সবথেকে বিপজ্জনক পরিস্থিতি হয়েছে কতুলপুর ব্লকে। আমোদরের জল হঠাৎ বাড়ায় বিস্তীর্ণ এলাকায় রাত থেকেই নদীর জল ঢুকতে শুরু করেছে। ফলে জয়রামবাটি ব্রিজ সংলগ্ন গ্রামগুলি জলমগ্ন হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় কাঁচা রাস্তাগুলি ভেঙে গেছে, চাষের জমিও জলমগ্ন। খাতড়া মহকুমা এলাকা শিমলাপালের পাথরটাঙ্গা শিলাবতী নদীর ব্রিজটি জলের তলায়। পাশাপাশি বিভিন্ন জায়গার সেতুগুলি যে কোনো সময় জলের তলায় যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে যোগাযোগ ব্যবস্থাও। বাঁকুড়া জেলার কোটুপুর থানার অন্তর্গত লেগো গ্রাম পঞ্চায়েতের রাস্তাগুলি জলে জলমগ্ন হয়ে গেছে। বৃষ্টির জল এতই বেড়েছে যে রাস্তাগুলির উপর দিয়ে জল বইছে, তাই সাধারণ মানুষ এবং গরিব দুঃখী মানুষের রাস্তা পারাপার করতে খুব অসুবিধা হচ্ছে। অন্যদিকে বিষ্ণুপুরের ইন্দাস পাত্রসায়ের বেশ কিছু অংশ জলের তলায়। ইন্দাস ব্লকের বিডিও সুচেতনা দাস জানান, বন্যাপ্রবণ এলাকার মানুষকে সচেতন করা হয়েছে, পাশাপাশি পঞ্চায়েত স্তরে বিপর্যয়ের মোকাবিলার জন্য ব্যবস্থা করা হয়েছে। যদি বৃষ্টি না কমে ভয়াবহ রকমের বন্যার কবলে পড়তে চলেছে বাঁকুড়ার নদী তীরবর্তী অঞ্চলগুলি। এই আমোদর নদের বান খুবই বাড়ছে, যখন তখন ভয়াবহ হয়ে যেতে পারে। তার মধ্যে দিয়ে আমরা জীবনযাপন করছি, যাতে এর সুরাহা হয় তার জন্য কিছু বন্দোবস্ত করার জন্য আমরা অনুরোধ করছি। আশঙ্কায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা, পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে প্রশাসন। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। আনন্দবার্তার খবরের জেরে অবশেষে উন্মুক্ত করে দেওয়া হলো উচালনের নিকাশি নালা। বর্ষার পূর্বে অজ্ঞাত কারণবশত বন্ধ করে দেওয়া হয় নিকাশি নালা। টানা বর্ষণে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। অবশেষে পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে উন্মুক্ত করে দেওয়া হয় নিকাশি নালা। বর্ষার পূর্বে অজ্ঞাত কারণবশত উচালনে একটি নিকাশি নালা বন্ধ করে দেওয়ার ফলে ব্যাহত হয়ে পড়ে নিকাশি ব্যবস্থা। আনন্দবার্তায় সেই খবর প্রদর্শিত হওয়ার পরই নড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন। কয়েকদিনের টানা বর্ষণে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। আমরা খবরটা করছি, আনন্দবার্তা চ্যানেল করছি, এবং উচালন গ্রামের যে কোনো সমস্যা হলে আমরা আনন্দবার্তা চ্যানেলকে ডাকি, যে কোনো সমস্যা ওরা আসেন এবং আমাদের পাশে থাকেন। আজকে যে খবর করবেন আনন্দবার্তা চ্যানেলেই দেখতে পাবেন। প্রায় 200টি বাড়ি সহ চাষের জমি জলমগ্ন হয়ে পড়ে। অবশেষে শনিবার রাত 8টা নাগাদ উচালন গ্রাম পঞ্চায়েত প্রধান আসমাতারা মুন্সির নেতৃত্বে দীঘির বাঁধ কেটে নিকাশি নালা উন্মুক্ত করে দেওয়া হয়। এর ফলে জমে থাকা জল নিকাশি নালার মধ্য দিয়ে বেরিয়ে যায়। বিগত বামফ্রন্ট সরকার থাকাকালীন কোনো ড্রেনেজ ব্যবস্থা ছিল না, যেগুলো ছিল সেগুলো ওরা মানে বাড়ি বসিয়ে দেয়। বসিয়ে দেওয়ার ফলে মামারটি সরকার ক্ষমতায় আসার পর মামারটি সরকারের প্রধান হিসাবে যখন আমি ড্রেনেজগুলোকে ক্লিয়ার করার ব্যবস্থা করি, অনেক ড্রেন আপনারা নিশ্চয়ই খবরও পাবেন বা একটু বাজারে আমরা পূর্ব দিকে পুরো ড্রেন নিকাশি করেও দিয়েছি। তো দিঘিটা যে 200 বছর ধরে কোনোদিন ওই দিকেই নিকাশি ছিল, ওইদিকে
200 পরিবারের পুরো জল দিঘি দিয়ে ড্রেনেজ হয়ে বেরিয়ে যেত, কিন্তু ওই জলকে 200 বছর ধরে কোনোদিন বন্ধ থাকেনি। হঠাৎ কি অজ্ঞাত কারণে জানি না দিঘির মোয়ানটিকে বন্ধ করে দেয়। তো এই অবস্থায় ওখানে গ্রামের মানুষ 200টা পরিবার প্লাবিত হয়ে যায় এবং সেগুলো তারা আশ্রয়হীন হয়ে পড়ে। তারা মোয়ানটি মানে খুলে দেওয়ার ব্যবস্থা করে। সেই সময় মানুষ দুঃখ দুর্দশার কথা নিয়ে ছুটে আমার কাছে আসে। তো ওই 200 পরিবারের স্বার্থে, জনগণের স্বার্থে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াই। আমাদের নেতৃত্বেই ড্রেনটা খুলে দেওয়া হলো। কখন করলেন এটা? কালকে সারাদিন, আপনারা জানেন নিশ্চয়ই কালকে সারাদিন কিভাবে বৃষ্টি হয়েছে। তো 24 ঘন্টা বৃষ্টি হওয়ার পর যখন দিঘির মোয়ান মালিকরা কোনো খোলার ব্যবস্থা করেনি, সে অবস্থায় রাত্রি প্রায় 8টা নাগাদ এই ড্রেনটিকে নিকাশি করার ব্যবস্থা করেন জনগণ। যখন আমি ওখানে দেখতে যাই, যখন প্লাবিত হয়ে গেছে, জনগণ ওটা খুলতে থাকে, সে অবস্থায় আমি গিয়ে ওদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। আগামী দিনে যাতে কোনোভাবে নিকাশি নালা বন্ধ না করা হয় সে বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমাদের সমস্যা যেটা, এই মানে বর্ধমান থেকে বামনে রুট যেটা দিঘিরকম থেকে, এই রুটের যে উত্তর দিকে একটা বিরাট কৃষি জমি, সেই কৃষি জমি জল আটকে থাকছিল, যার জন্যে সেই রুটের গায়ে যেসব পাড়া আছে, চাবড়াফাড়, ইন্দ্রা কলোনি, রাস্তার ধার, এগুলো সবই বাড়ি প্রায় জলমগ্ন হয়ে যাচ্ছিলো। কিছুদিন আগে আনন্দবার্তা চ্যানেলকে খবরটা জানানো হয়েছিল, ওদের মাধ্যমে আমাদের প্রশাসনিক স্তরে এই খবর পৌঁছে গিয়ে আমাদের এলাকার প্রধানের সহযোগিতায়, এলাকার পার্টি কর্মী তাদের সহযোগিতায় আমরা গতকাল বিধায়ক, পঞ্চায়েত সমিতি সভাপতি এবং আনিসুর ব্লক নেতৃত্ব বাপ্পা দাদের সঙ্গে কথা বলে, হাসিবুর দাদের সঙ্গে কথা বলে আমরা এটাকে গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে ড্রেনটা ওপেন করেছি। এখন মোটামুটি জল আমাদের অনেকটাই কন্ট্রোলের মধ্যে আছে এবং কিছু ব্যক্তি তারা চাইছে আবার নতুন করে এটা বাঁধা, এটা যাতে মানতে না পারে বা এলাকার মানুষের যাতে প্রতি বৃষ্টিতে বা জল দাঁড়িয়ে না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখার জন্য আমরাও প্রশাসনিক স্তরে এই চ্যানেলের মাধ্যমে আরও আবেদন রাখছি। এখন মোটামুটি আমাদের ঠিক আছে, এর জন্য আমরা আনন্দবার্তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে মামাটি মানুষের পঞ্চায়েত বা ব্লক যেটা রয়েছে, বিডিও সাহেব, আনসারদা, সকলকে আমরা এর জন্যে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এবং আমাদের যিনি বিধায়ক নেপাল দাও কালকে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে অবিলম্বে যেখানে অবস্ট্রাকশন আছে জল খুলে দিতে হবে। এখন এটা প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা সেটা করতে পেরেছি এবং এটা কিন্তু আমাদের আনন্দবার্তা চ্যানেলের জন্যই সম্ভব হয়েছে এবং আমাদের প্রশাসনিক স্তরে কর্তা ব্যক্তিরা তাদের সহযোগিতা, প্রধানেরও বিশেষ করে সহযোগিতা, এইভাবেই আমরা এটাকে কাল ক্লিয়ার করেছি। এখানে যে জল দাঁড়িয়েছে, আমরা কী অসুবিধা হচ্ছিল জন্য? আমাদের ইন্দ্রা কলোনি পাড়ার সমস্ত ঘর ডুবে যাচ্ছিল, প্লাস পাশের যে ঘর আছে সেগুলো ডুবে যাচ্ছিল। সেই জন্যে আমরা প্রধান সাহেবের কাছে যে গেছিলাম, ভূচালন পার্টি অফিসে যাওয়া হয়েছিল, তাদের ভিত্তিতে গোটা ভূচালনের জনগণ এসে জিসিবি দিয়ে কাটা হয়েছে। এটা তো অবশ্যই আমরা খুবই খুশি, কারণ গোবিন্দবাবু একটু আগেই বলে গেলেন যে এটা পঞ্চায়েত স্তর থেকে বা পার্টির তরফ থেকে যে ডিসিশনটা নেওয়া হয়েছে, তো এটাতে এখানকার মানুষ সবাই সকলেই খুশি এবং কালকে প্রধান মহাশয়া বা গোবিন্দ ঘোষ মহাশয়, স্বপন ঘোষ এবং শেখ রুমজান এরা যে সক্রিয় অংশগ্রহণ করে বা সক্রিয় সহযোগিতায় এটা গ্রহণ করেছে, এর জন্য আমরা সকলেই খুব খুশি। উচ্চালন থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। অন্যান্য জায়গার সাথে সাথে 27 নম্বর ওয়ার্ডেও বর্ষণে জেরবার এলাকাবাসী। স্থানীয়দের সাহায্যার্থে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন স্থানীয় কাউন্সিলর। অসুবিধার সময় কাউন্সিলরকে পাশে পাওয়ায় খুশি এলাকাবাসী। টানা 3 দিন ধরে বৃষ্টিপাত চলছে, কখনো ধীরে বা কখনো মুষলধারায়, ফলে অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষজন। শহরের অন্যান্য জায়গার সাথে সাথে 27 নম্বর ওয়ার্ডেও একই অবস্থা পরিলক্ষিত হয়েছে। এলাকার 2টি বাড়ি পড়ে গেছে। ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন স্থানীয় কাউন্সিলর। সমস্যা প্রবল এই বর্ষণে আজ 3 দিন ধরে বাবুরবাগে বিশেষ কিছু বেশ কয়েকটি জায়গা জলমগ্ন হয়ে গেছে এবং কিছু বাড়িও পড়ে গেছে। আমি প্রতি বছরই তাদের তিরপলের ব্যবস্থা, তাদের খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা করি, এবছরও সেই ব্যবস্থা নিয়েছি এবং একজন অসুস্থ আর 7 দিন ধরে বাড়িতেই পড়েছিল, তাকে প্রতিবেশী খবর দেয়, আমি সঙ্গে সঙ্গে আমার ছেলে মেয়ে নিজে তাকে হসপিটালাইজ করি এবং ডাক্তার দেখিয়ে তাকে বাড়িতে নিয়ে আসি। তার চাল ডাল যাবতীয় যা সংসারের একটা দরকার আমি সব ব্যবস্থা করি। বাবুরবাগে কটা বাড়ি পড়েছে এখন? বাবুরবাগে এখন 2টো বাড়ি পড়েছে। আর এমনি কতজনকে অবস্থায় আছে? এখন 3-4টে বাড়ি, যাক অলরেডি আমরা এসেছি, আমরা স্কুল খালি করে রেখেছি, প্রত্যেকটা মানুষকে স্কুলে শিফট করবো এবং একটা লাঙ্গার খেলার মতো খোলা হচ্ছে যেখানে মানুষরা খাওয়া দাওয়ার থাকার ব্যবস্থা হবে।
এখন মতো কতগুলো বাড়িকে চাল ডাল এসব দিয়ে? এখনও পর্যন্ত তিনটে পরিবারকে আমি চাল ডাল তেল যাবতীয় সরঞ্জাম হাতে তুলে দিয়েছি এবং তাদের ডাক্তারখানা ডাক্তার ওষুধ দিয়ে ব্যবস্থা করে নিয়েছি। এটা কদিনকার জন্য দিয়েছেন? এটা যতদিন এদের বৃষ্টি চলবে দুর্যোগ থাকবে আমি ততদিন ওদের পাশে আছি। প্রতি বছরই নেয় এবছরও আমি তাদের সঙ্গে আছি। কাউন্সিলর বলে নয়, কাউন্সিলর আগে থেকে আমি এই সমাজমূলক কাজগুলো করে থাকি। একজন মানুষ হিসাবে মানুষ অসুবিধায় থাকলে তার পাশে থাকা নিজেকে খুব গর্বিত মনে করি এবং খুব আনন্দ পাই এগুলো করে। এলাকাবাসী কাউন্সিলরের এই রূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বিপর্যয়ের সময় কাউন্সিলরের সহযোগিতা পাওয়ায় খুশি এলাকাবাসী। বর্ষাকালে বাইরে থেকে মানে মাটির দেওয়াল পড়ে গেছে, ওই দিক থেকে কোনো ইয়ে নেই, সেটাই অসুবিধা হচ্ছে যে ওই দিক থেকে জল ঢোকার অসুবিধা, কষ্ট। কোন ক্লাসে পড়ছো তুমি? 12-এ। পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে? মানে ওই খাতা বইয়ের জন্য, ড্রেসের জন্য। আর এমনি জল বৃষ্টি হচ্ছে তখন অসুবিধা হয়? কাউন্সিলর আছে এখানে? কাউন্সিলর কি কি দিয়ে গেল আজকে? তো তিরপল দিবে বলেছে, আর চাল ডাল গম যা অসুবিধা হয় মানে পড়লে আর কি দেয়। আজকে কি কি দিয়ে গেছে? আজকে চাল গম তারপর আলু পেঁয়াজ এসব দিয়েছে, আর তিরপল দিবে বলেছে। করি সে কাজটাও ছেড়ে গেছে, এখন একটু একটু কাজটা কাজ একটা পেলে আমার খুবই ভালো হয়। আমি দুটো তিনটে পেটে অপারেশন, হ্যাঁ আমি খুবই অসুস্থ পড়ে আছি। মেয়েটার পড়াশোনার জন্য তিনটে চারটে টিউশন আছে, এবার উঁচু ক্লাসে পড়ছে, না তার টিউশন না দিলেও হবে না। হ্যাঁ আমি কতবার যাব কাউন্সিলরের কাছে, এবারে সেদিনও গেলাম বললে দেবো, আমাদের দেয়, আমি সব কিছুই আমার সময় বিষয়ে আমি গেলে পারা দেয়। এবারে আমাকে নিজেকে বারে বারে যেতে একটু লজ্জা লাগে। খাওয়ার অবস্থা খারাপ, আমার এই তো কাজ ছেড়ে গেছে, এখন আমি খেতে পাচ্ছি না মেয়ে নিয়ে, জোয়ান মেয়ে নিয়ে, তা ওই জন্য আবার ডেকে আবার আমাকে দিল চাল, হ্যাঁ চাল ডাল আলু ডিম। কাউন্সিলর পে আপনার গর্বিত তো? হ্যাঁ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চলে আসছি পরবর্তী খবরে। জিএসসিএ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার কর্ণধার। সংস্থার পক্ষ থেকে কৃতি ছাত্রছাত্রীদের এদিন সংবর্ধনা জানানো হয়। জিএসসিএ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বংশগোপাল টাউন হলের প্রেক্ষাগৃহে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার এক অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে এই সেন্টারটি। প্রতি বছরই এই সেন্টার থেকে বহু কর্মপ্রার্থী সাফল্যের সাথে উত্তীর্ণ হন। এদিন সংস্থার পক্ষ থেকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার কর্ণধাররা। আজকে আমাদের এখানে কনভোকেশন আছে, সমাবর্তন, যেখানে আমাদের এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের বাইরেও টোটাল 52খানা সেন্টার। 52খানা সেন্টারের সমস্ত জায়গাতে কলকাতা থেকে আমার টিচার পাঠাই, আর সব সেন্টারই সেন্ট্রালাইজড মনিটরিং সিস্টেমের আন্ডারে থাকে। আজকে এখানে যেটা অনুষ্ঠানটা হচ্ছে আজকে, এটা হচ্ছে আমাদের এই সেন্টারে, বর্ধমান সেন্টারে, এই যতজন আমাদের চাকরি বাকরি পেয়েছে এখান থেকে পড়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারে, তাদের মধ্যে যারা আমরা, তারা তো বিভিন্ন জায়গাতে পোস্টিং আছে, তাদের মধ্যে যতজনকে আমরা ডাকতে পেরেছি, যারা এই মুহূর্তে আসতে উপস্থিত হতে পেরেছে, তাদেরকে আমরা আমাদের তরফ থেকে সংবর্ধনা দিতে চাইছি। এর পেছনে আমাদের কারণটা হলো, এই সংবর্ধনার মধ্য দিয়ে আমাদের যারা এখন যারা বর্তমানে যারা পড়াশোনা করছে, তাদের সামনে ওদের সম্পর্কে, তারা এখান থেকে পড়ে, তাদের হয়তো কেউ বাড়ির কাছাকাছি কেউ থাকে, তারা দেখলো যে আচ্ছা এখানে পড়ে তাহলে চাকরি বাকরি পেয়েছে, তাদের সামনে একটা মানে সামনে থেকে তারা দেখতে পাচ্ছে যে আমাদের এলাকার স্টুডেন্টরা এখানে পড়ে চাকরি পেয়েছে। এবং আজকে আমাদের কথা বলার নয়, ওরা কথা বলবে, ওরা ওদের সাফল্যের পেছনে যে ইতিহাস, যে রক্ত এবং ঘাম ঝরানো যে পরিশ্রম, সে বিষয়ে ওরা কথা বলবে এবং সে বিষয়ে ওরা অন্যদেরকে উদ্বুদ্ধ করবে। সেই জন্যে কিন্তু আমরা প্রোগ্রাম করি এবং আমাদের প্রতিটা সেন্টারে এই ধরনের প্রোগ্রাম হয়। আজকে সেটা এই বর্ধমান সেন্টারে হচ্ছে। শুধুমাত্র যদি আমরা এই মুহূর্তে আমাদের সারা পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের বাইরেও প্রায় 17,000 রেগুলার স্টুডেন্ট পড়াশোনা করে,
সাফল্যের হার খুব ভালো। আমাদের এই মুহূর্তে প্রায় 8 থেকে 10 হাজার স্টুডেন্ট প্রতি বছর এখান থেকে চাকরি পায়। তো অনেক স্টুডেন্টের আইডিয়াই থাকে না যে কী পদ্ধতিতে পড়াশোনা করলে কত কম সময়ের মধ্যে কতগুলো চাকরি সে পেতে পারে, এবং তাকে জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে তাকে তো ভালোভাবে পড়াশোনাটা করতে হবে। সেই পড়াশোনাটা প্রিলিম, মেন, ইন্টারভিউ, পার্সোনালিটি গ্রুমিং থেকে শুরু করে আমাদের সমস্ত ধরনের তাদের মানে এই ধরনের ফিল্ডে পড়াশোনা করতে গেলে, কারণ অনেক সময় কী হয় একটা স্কুলের স্টুডেন্ট সে দেখছে তার এলাকার স্টুডেন্ট শুধু পাচ্ছে, কিন্তু এখানে যদি পশ্চিমবঙ্গ সরকারের কোনো চাকরি হয় তাহলে তাকে তো সেই কুচবিহার থেকে শুরু করে কাঁথি পর্যন্ত কম্পিটিশানে আসতে হচ্ছে। আবার সে যদি কেন্দ্র সরকারের কোনো চাকরিতে যদি সে অ্যাপ্লাই করতে চায় তাকে তো পুরো সারা মানে ভারতবর্ষের সমস্ত স্টুডেন্টের সঙ্গে তাকে তো কম্পিটিশানে আসতে হচ্ছে। এই কম্পিটিশানে আসতে গিয়ে তাকে কী পদ্ধতিতে পড়াশোনা করতে হবে, কতটা পড়তে হবে, এবং এই ফিল্ডে কী কোনটার জন্য কী পড়বো, এবং কীভাবে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, সেগুলো কিন্তু হাতে ধরে করানো হয়। সংক্ষেপে জিএসসি, এটা জজ টেলিগ্রাফের অংশ। জজ টেলিগ্রাফ প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে, আজকে আমাদের 97 বছর বয়স। তারই সিস্টার করছে। এদিন সংবর্ধনা পাওয়ায় খুশি ছাত্রছাত্রীরা। কৃতি ছাত্রছাত্রীরা এদিন তাদের অভিজ্ঞতা প্রকাশ্যে তুলে ধরেন। আমার নাম শ্বেতা গোস্বামী। আমি খুব কম সময়ের জন্য এখান থেকে ট্রেনিং নিয়েছি এবং খুবই উপকৃত হয়েছি, কারণ খুব কম সময়ের মধ্যে এত সুন্দর শিডিউল ওয়েতে এখানে পড়াশোনা শেখানো হয় এবং পড়াশোনা আমি করেছি সেইভাবে। স্যারেরা আমাদের সমস্ত যারা যে সমস্ত টেকনিক্স আছে, যেগুলো পরীক্ষা সিস্টেমস অ্যান্ড আমাদের হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, জাজিও সেলফ, এগুলোর মাধ্যমে আমি ভীষণভাবে উপকৃত হয়েছি। তাই আমার মাত্র 6-7 মাসের মধ্যেই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আমি এখানে পড়াশোনা করে তুমি কি সাফল্য পেয়েছো? আমি এখন ইন্ডিয়ান রেলওয়েতে আছি, আমি আসানসোল ডিভিশনে আমি ফার্মাসিস্টের চাকরি করছি। আমার নিজের সেক্টর ছিল ফার্মেসি, কিন্তু সেটাই যথেষ্ট ছিল না এই এক্সাম ক্র্যাক করার জন্য। তো আমাদের যে সমস্ত টেকনিক্স আমরা এখানে ইমপ্লিমেন্ট হয়েছে সে সমস্ত জিনিসই আমাদের এখানে পড়ে আমি এই পরীক্ষাটা পেয়েছি। এখানে আমি সম্বর্ধনা নিতে এসেছি আজকে। আজকের এই বর্ণময় বর্ণালী অনুষ্ঠানে প্রথমেই চলে যাব আজকের অনুষ্ঠানের একেবারে সূচনায়। শুভ সূচনা করবেন। আমি এখন আপাতত বর্ধমান ডিস্ট্রিক্টের কোনো ডিস্ট্রিক্ট অফিসে ওয়াক আপ ইন্সপেক্টর পোস্টে আছি। ওখানে কতদিন এখানে ট্রেনিং দিয়েছি? এখানে ফার্দার 1 ইয়ার। 1 ইয়ার কতদিনের কোর্স ছিল? কোর্স 6 মাসে কমপ্লিট হয়ে যায়, তারপর রিভিশন চলে সেটা। আমার 1 বছর কোর্স ফি বিভিন্ন রকম আছে, আপনার রেগুলার কম্বাইন কোর্স মোটামুটি 18-19 হাজার। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। জোড়া মন্দির সংলগ্ন জিটি রোডের ধারে ওষুধের দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল রবিবার সকালে। ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করে পূর্ব বর্ধমান থানার পুলিশ। শহরে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এবার ঘটনাটি ঘটেছে জোড়া মন্দির সংলগ্ন জিটি রোডের ধারে একটি ওষুধের দোকানে। দোকানের মালিক শিবলু চৌধুরীর দাবি, রাত 11টা নাগাদ ওই ব্যক্তি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। সকাল 7টা নাগাদ দোকান খুলতে এসে দেখেন দোকানের শাটার ভাঙা, ওষুধপত্র যত্রতত্র পড়ে আছে। তার দাবি, দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পাশের একটি দোকানেরও শাটার ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। মানে রাত 11টার পর দোকান বন্ধ করে চলে যায়। সকালে এসে দেখি যে দোকানের শাটার ভাঙা, দোকানের মালপত্র, গ্যাস, টাকা, প্রায় 40,000 টাকা ছিল, খুচরো পয়সা ছিল 2 বান্ডিল, সেটা প্লাস ওষুধপত্র ছিঁড়ে দিয়েছে, ক্যাশ বাক্স থেকে যা ছিল সব নিয়ে চলে যায়। ওষুধপত্র কি নিয়ে গেছে? না না, ওষুধপত্র নিয়ে গেছে। কি মনে হচ্ছে মানে কে করতে পারে?
কি করে বলবো কে করতে পারে, তারপরে দেখতে পাই কোনো কিছুই থাকে না। আর আপনাদের এখান থেকেও কেউ রাখা হয়নি কি? আপনার কোনো শত্রু মত্রু কোনো কিছু মনে হচ্ছে? কী করে বলবো বলুন, রাত্রেবেলা কেসটা পড়ে যায়, কী করে কী বলা যায় বলুন। খবর পেয়ে পূর্ব বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করে। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। চৌরঙ্গী ক্লাব ফুটবল ময়দানে একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। 16টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা ঘিরে প্রতিটি খেলোয়াড় নিজেদের সেরাটা তুলে ধরার প্রচেষ্টা চালান। সুজন স্মৃতি এবং সন্ধ্যা ঘোষ স্মৃতি ট্রফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় চৌরঙ্গী ক্লাব ফুটবল ময়দানে। বেচার হাট কালীপুজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই প্রতিযোগিতাটি। 16টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার প্রবেশ মূল্য 2001 টাকা, বিজয়ী দলকে ট্রফি সহ নগদ 18,000 টাকা এবং বিজিত দলকে ট্রফি সহ 15,000 টাকা পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতা ঘিরে ফুটবলাররা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান মাঠে। সমগ্র প্রতিযোগিতা যথাযথভাবে পরিচালনা করার লক্ষ্যে উদ্যোক্তাদের তৎপরতা ফুটে ওঠে। ফুটবল প্রতিযোগিতার প্রবেশ মূল্য 4,001 টাকা। স্থান বোরাক রামকৃষ্ণ স্কুল মাঠ। খেলার শুভলালরা শুভলালরা যেখানে থাকো টেন্ডের সামনে আসবে। বেচারাত কালীপুজো কমিটির উদ্যোগে বরণীপুর তরুণী ক্লাব ফুটবল ময়দানে সুজন স্মৃতি এবং সন্ধ্যা ঘোষ স্মৃতি চ্যালেঞ্জ ট্রফির আয়োজন করা হয়েছে দ্বিতীয় বর্ষ। এই বছরে 16টা টিমেরই খেলা হচ্ছে। আর আমাদের সদস্যরা এই মাঠে বহু জল থাকায় অনেক কষ্ট করে খেলাটা উত্তীর্ণ করছে। কত কত থেকে টিম আসছে এখানে? এখানে মোটামুটি গাঙ্গপুর, তারপর হচ্ছে আপনার পেমরা, মোটামুটি লোকাল টিমের হয়ে সবাই এসছে। কিন্তু বেশিরভাগ টিমই হায়ার প্লেয়ার, তো তা মোটামুটি কালনা, পেমরা, বিভিন্ন জায়গার টিম আসছে। এনটিপি কত করে আর কি দিচ্ছেন? এনটিপি 2001 টাকা, 18,000 ক্যাশ এবং 15,000 ক্যাশ। এবং ভবিষ্যতের লক্ষ্য কি আছে আপনাদের? ভবিষ্যতের লক্ষ্য আছে দিনের দিন এনটিপিটাও বাড়াবো, টুর্নামেন্টটাও বড় করার ইচ্ছা আছে। কার কার সহযোগিতা পাচ্ছেন এখানে? এখানে মোটামুটি আমাদের ছেলেরা, সব ছেলেরাই মোটামুটি সহযোগিতা করে। এখানকার কাউন্সিলর কিংবা ওয়ার্ডের কেউ? সবাই সহযোগিতা করে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। কয়েকদিনের টানা বৃষ্টিতে শিলাবতী, কংসাবতী, দামোদর, দ্বারকেশ্বর, শালি সহ বাঁকুড়া জেলার সবকটি নদীতেই জলস্তর বাড়ছে। আনন্দবার্তার খবরের জেরে অবশেষে উন্মুক্ত করে দেওয়া হলো উচ্চালনের নিকাশি নালা। অন্যান্য জায়গার সাথে সাথে 27 নম্বর ওয়ার্ডেও বর্ষণে জেরবার এলাকাবাসী। জিএসসিইর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার। জোড়ামন্ডি সংলগ্ন জিটি রোডের ধারে ওষুধের দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল রবিবার। চৌরঙ্গী ক্লাব ফুটবল ময়দানে একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই।
পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।